হচ্ছে না, বাচ্চারা বাসায় রয়ে গেছে, আমি আর দুপুরের দাওয়াত এখানে করতেছে একটা ইয়েতে পার্কে, মানে খোলা মাঠে করতেছে। একটু পরে অবশ্য আমরা পৌঁছে যাব। পার্কে কি সুন্দর সবাই হাঁটাহাঁটি করতেছে, ফুল ব্রিটিশ সামার যাকে বলে, মানুষজন পার্কের মধ্যে মানে সবাই খুব এনজয় করতেছে। এখানে যখন রোদ উঠে মানে মানুষ পাগল হয়ে যায়, সবাই পার্কে বসে থাকে রোদের মধ্যে, তারপরে ঘোরাফেরা করে, এই যে বাচ্চা নিয়ে বের হয়ে যায়, খুব এনজয় করে সামারকে। আর পার্কটা অনেক সুন্দর আর অনেক বড়, এখানে মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে পার্টি করতেছে, আমরা এক সাইডে করতেছি, তারপরে বিভিন্ন মানুষ বিভিন্ন সাইডে করতেছে, অনেক বড় পার্ক। এখানে সবাই বোটিং করতেছে, এখান থেকে উঠে উঠে সবাই বোটিং করতেছে পানির মধ্যে। যে খুবই সুন্দর, বাচ্চারা এনজয় করতেছে কোথাও, সব কিছু খুব ভালো লাগতেছে আসলে।
বড় পার্কটা, যে ওপাশেও যাওয়া যায়, ওটা পিছনেও যাওয়া যায়। সামার উপভোগ করা যাচ্ছে এখানে এসে, সুন্দর। আমার বাচ্চারা আসলে আমিও বোটে উঠতাম, কিন্তু আমার বাচ্চারা তো আসে নাই। একটু ঘুরে নিয়ে আসে বাস, এটার জন্য টাকা পে করতে হয়। এগুলো হাঁস, এগুলো কোনো কারো পার্সোনাল না, এগুলো হলো সরকারি হাঁস, গভর্নমেন্ট মানে এই দেশে রানীর হাঁস। এগুলো এখানে বাচ্চা হয়, এখানে বড় হয়, এখানে ওরা থাকে, সব কিছু এখানে। কত মানুষ সবাই রোদের মধ্যে বসে আছে। আমি তোমার চশমা নিয়ে আসছি, এটা এত সুন্দর একটা বাঘ আমি তো জীবনে আসিনি। তোর কেমন লাগতেছে? আমি ওখানে ছিলাম, ওই যে বিউটিফুল, হ্যাঁ ওই লেকটার মধ্যে আসলে ওখানে এখানে দাওয়াত, কোথায় খাওয়াবে আমি জানি না। মায়ের জন্য এখানে দোয়া কর, সবাই বসে দোয়া করতে চায়। এখানে মাঝখানে হলো হুজুর, হুজুরের পাশে হলো ফরিদ মামা, সবাই বসে দোয়া করতে চায়। এরপর খাওয়া দাওয়া হবে, মোনাজাত হচ্ছে। মোনাজাতটা অনেক লম্বা ছিল, এই পরিবেশে খাওয়া দাওয়া না ও একটু বেশি মানে দুষ্ট। হ্যাঁ আমি এখানে করছি, খুব সুন্দর না এই পার্কটা। আমরা উপাস থেকে এই পাশে চলে আসছি। এই যে আমরা এই পাশে হেঁটে তারপর রোডের মধ্যে আমাদের পার্কিং, এখন আমরা গাড়ির মধ্যে চলে যাব। এই যে মেইন রোডটাও দেখা যাচ্ছে এই পাশ থেকে, অনেক বড় পার্ক এটা।
তারপর এটা মানে অনেক মানুষ এখানে আর এই যে পাশে আরেকটা পার্ট গ্রুপ আসছে ওরও পার্টি করতেছে খাওয়া দাওয়া করতেছে খেলাধুলা করতেছে এখানে সাইক্লিং করতেছে মানে খুব সুন্দর আর ব্রিটিশ পিপল কিন্তু সামার খুব এনজয় করে আমাদেরও খুব ভালো লাগছে মানে আমার ছেলেদেরকে নিয়ে গেলে আরেকটু বেশি থাকতাম আর একটু ঘোরাঘুরি করতাম কিন্তু ওদেরকে নিয়ে নেই বলে আমরা তাড়াতাড়ি চলে আসতেছি কারণ ওরা বাসায় একা আসলে আমরা অনেক এনজয় করছি এখানে আর খাবারটা অনেক ভালো ছিল আর সবার সাথে অনেকদিন পর দেখাও হয়েছে খুব ভালো একটা সময় আসলে আমরা কাটে আসছি খুবই ভালো লাগছে থ্যাংক ইউ ফরিদ মামাকে আমাদেরকে ইনভাইট করার জন্য এখানে অনেক গ্রুপ আসছে পাতলি করে করে রান্না করে এখানে খাচ্ছে সবাই অনেক বড় পার্কটা আমরা গাড়ি এখানে রাখছি এখন আমরা চলে যাচ্ছি